হযরত হালিমা সাদিয়া রদিয়াল্লাহ তাআলা আনহা বর্ণনা করেছেন, যখন থেকে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে নিয়ে এসেছি তখন থেকে আমার বাড়ি বরকতময় হয়ে গিয়েছে। যেই উটনিটা দুধ দিত না ওই উটনিটা দুধ দিতে লেগেছে। আমার ঘরে যখন থেকে হযরত আমিনা রদিয়াল্লাহ তাআলা আনহা লাল এসেছে তখন থেকে আমার বাড়িতে চিরাগের দরকার পড়েনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে পুরো ঘর আলোময় হয়ে থাকতো। আর আব্দুল্লাহ লাল কখনো আমার কোলে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড়ে প্রসাব করেননি। যখন আপনার লজ্জাস্থান থেকে কাপড় সরে যেত যতক্ষণ পর্যন্ত আপনার লজ্জাস্থান ঢেকে না দিতাম ততক্ষণ পর্যন্ত আপনি কান্না করতে থাকতেন। আর যখন আপনি হাঁটতে শিখে গেলেন তখন আপনি বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন না। যখন আপনাকে ছোট ছোট বাচ্চারা খেলার জন্য বলতো তখন আপনি বলতেন, আমাকে খেলার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। তো যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে করে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।